অঞ্চলটাকে ভারতের মধ্যে আনতে হবে। তিনটে দিন পূর্ব পাকিস্তানে থাকার পর 17ই আগস্ট মধ্যরাত্রে ঘোষণা হয় নদিয়ার এই বিস্তীর্ণ অঞ্চল আবার ভারতবর্ষের মধ্যে ঢুকে, এবং 18ই আগস্ট এখানে ভারতবর্ষের পতাকা উত্তোলিত হয়েছিল। এগুলো আমরা জানি, সে পতাকাটা এখনও রক্ষিত আছে। নদিয়ার শিবনিবাস এবং রানাঘাটের একটা ওয়ার্ডে ওরা অনেক দিন ধরে প্রতি বছরই এই দিনটা পালন করে। আমরা শান্তিপুরের মানুষরাও এই দিনটাকে শান্তিপুরের ভারত ভুক্তি হয়েছিল, অর্থাৎ 15ই আগস্ট 1947 সালে আপামর ভারতবাসী যে সম্মান পেয়েছিলেন, যে আনন্দ পেয়েছিলেন, যে স্ফূর্তি পেয়েছিলেন, শান্তিপুরবাসী তা পায়নি। শান্তিপুরবাসী পায়নি তার প্রধান কারণ হচ্ছে সেই সময়ে ভারত যেভাবে ভাগ হয়েছিল, খুব মোটা কথায় বলতে গেলে আঙুলে পাঁচিল তোলা মতো, অর্থাৎ আমার চোখ যেদিকে যাচ্ছে সেগুলো বলে দিলাম যে তোমার ওই ওই অঞ্চল তোমার থাকবে, এই এই অঞ্চল আমার থাকবে। ডিমার্কেশন বলে যে কথাটা, একবার ইডেন ডিমার্কেশন সেটা হয়নি, অর্থাৎ দাগ টেনে সবারই কাছে যেভাবে ছোট ছোট করে ইতিহাস রজত বা অন্যান্য সবাই বললেন, তাতে অন্ততপক্ষে আমাদের দায় এবং দায়িত্ব বর্তায় যে আগামী প্রজন্মকে আরও বিশদভাবে কিছু জানাবার। ওরা যদি অশিক্ষিত থাকে তার দায় এবং দোষ আমাদের, অর্থাৎ আমরা কিন্তু কখনো এড়িয়ে যেতে পারি না। আবার বলি, শান্তিপুর সাহিত্য পরিষদের দরজা খোলা আছে, সেখানে ইতিহাসের সম্ভার আছে, সেখানে গিয়ে পড়তে গেলে কোনো মূল্য দিতে হয় না। আপনারা চলুন, তোমরা চলো, দরজা উন্মুক্ত করা আছে, তোমরা সেখানে গিয়ে বসো, শান্তিপুরের সম্পর্কে জানো, শান্তিপুরকে চেনো, আর ভারতবর্ষের যত আপামর মানুষ আছেন, মানুষ বলছি যাদেরকে, সে তাদের সম্বন্ধে জেনো, আমাদেরও উদ্বুদ্ধ করো, সমৃদ্ধ করো, আর তোমরাও মানুষ হও, শান্তিপুরের ভালো সবার ভালো হোক। আজকের মতো এই ছোট্ট মহতি অনুষ্ঠান আমি আপাতত বিরতি ঘোষণা করছি, আবার আগামী বছরের জন্য তোলা থাকবে।